কোরবানির মাংস কয় ভাগে ভাগ করবেন? স্বামী আর স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি কি? স্ত্রী বলতেছেন, আমি ফেসবুক থেকে শুনেছি কোরবানির মাংস না বন্টন করলেও কোরবানি হবে, তিন ভাগে বন্টন করতে হবে না, তিন ভাগে বন্টন না করলেও আমার কোরবানি হবে। ভালো শুনছেন, মাসালা ঠিক আছে। কোরবানির পশু জবাহ করার পরে তিন ভাগে বন্টন না করলেও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এখন আমি আবার আত্মাকে বলি, কোরবানির পশু জবাহ করার পরে পুরাটাই দান করা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এখন আপনি কোনটা নেবেন? তিন ভাগ না করলেও কোরবানি হবে, আর কোরবানির মাংস সবটা দান করলে কি কোরবানি? এটা মানেন? কোরবানির পশু একটা আনছে, জবাহ করে সব দান করে দেন, এটা তো মানবো না, কারণ তাহলে তো আমার নিজের সমস্যা। একটু খেয়াল করেন, আমাদের দেশে যেই পরিমাণ মানুষ কোরবানি করে এর দশ ভাগও জাকাত দেয় না। জাকাতের মশালা কোরবানির মশালার পার্থক্য কি? অথচ জাকাতের চাইতে কোরবানির মশালায় আরো বেশি দিতে হয়। এই বছর সর্বনিম্ন একটা ছাগলের দাম 10,000 টাকা, কত টাকা হইলে কোরবানি ওয়াজিব হয়? 80,000 টাকা। তাহলে 80,000 টাকা থাকলে সর্বনিম্ন 10,000 টাকার একটা কি কিনতে হবে? খাসি কিনতে হবে। আর যদি আপনার কাছে 80,000 টাকা থাকে তাহলে জাকাত দিতে হবে মাত্র 2,000। আবার কথা খেয়াল করেন, যদি আপনার কাছে 80,000 টাকা থাকে তাহলে কোরবানি দিতে হবে সর্বনিম্ন কমসে কম 10,000 টাকার নিচে ছাগল খাসি পাওয়া যায় না। আমার জানা মতে, আমি গ্রামে দেখে আসলাম, 10,000 টাকার নিচে খাসি ছাগল পাওয়া যায় না। তাহলে 10,000 নিচে না পাইলে তো আপনার কোরবানি হবে না, এরকম না আপনার মুরগি কিনা দিয়ে দিলেন 300 টাকা দিয়ে, এরকম তো না। আপনাকে বলা হয়েছে আপনার 5 প্রকারের পশু জবা দিবেন, সর্বনিম্ন হলো ছাগল বা খাসি, এই খাসি 10,000 টাকার নিচে পাওয়া যায় না। তাহলে 80,000 টাকা থাকলে 10,000 টাকা আপনার কোরবানি, আর যদি জাকাতে দেন আপনি তাহলে 80,000 টাকা থাকলে 2,000 টাকা জাকাত। বেশি কোনটা? বেশি কোনটা বলেন? কম। এরপর মানুষ জাকাত দেন, এর কারণ কি? ওই যে কোরবানি দিলে তিন ভাগ না করলেও চলে, পুরাটাই খাওয়া যায়। 10,000 টাকা তো ছাগল কিনা পুরাটাই ডিবে ঢুকাই দিলাম, আর জাকাত তো 2,000 টাকা, নিজে তো খাওয়া যায় না। 2,000 টাকা কি নিজে খাওয়া যায় না? এই জন্য নিজে যেহেতু খাওয়া যায় না, এই জন্য জাকাত দেনেওয়ালা কম। আর কোরবানি যদিও এর 5 গুণ দিতে হয়, নিজে তো খাওয়া যায়, পুরাটাই নিজে খাইলাম, এজন্য মানুষ কোরবানি বেশি। জাকাতের তুলনায় কোরবানি দেনেওয়ালা অনেক বেশি। আসলে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর জন্য কোরবানি করে, সে জায়েজের দিকে তাকাবে না, সে তাকাবে আমার নবী কিভাবে কোরবানি করেছেন, আমার নবী কোন পদ্ধতিতে করেছেন, আমার নবীর সিস্টেমটা কি ছিল। আরে কলার সো কলা খাইতেছি, সিল্কা ফালাই দিতেছি, আম খাইতেছি সিল্কা ফালাই দিতেছি, আমার সিল্কা খাওয়া কি হারাম নাকি? এটা তো জায়েজ আছে, খান না কেন? ওই বাচ্চারা তো খায়, কলাও খায়, কলার সিল্কাও খায়। তখন মনে খেয়াল করুন না, বাচ্চা সিল্কা খাইতেছে, খাক বাচ্চা মানুষ। আমি কিন্তু খাই না, কারণ মানুষ আমাকে খারাপ বলবে, এজন্য কলা খাই সিল্কা ফালাই দিই। এখানে তো জায়েজ আছে, খান না কেন? মানুষ খারাপ বলবে। তো আপনি কোরবানি দিলেন আর কোরবানির পশু পুরাটাই ঢিবির মধ্যে রেখে দিলেন, একটা আবার চিন্তা করলেন না কত গরিব কাঙ্গাল আপনার দিকে তাকায় আছে, কত গরিব কাঙ্গাল। যদি আপনি আমি কোরআন হাদিস পড়তাম, হাদিস পড়তাম, এরকম একটা কাজ আপনার আমি করতে পারতাম। ইমাম তিরমিজি আলিহর রহমা বলেন, আল্লাহর কোনো বান্দা যদি কোনো বিবস্ত্র মানুষকে বস্ত্র দেয়, কাপড়হীন মানুষকে কাপড় পরায়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে সবুজ একজোড়া কাপড় পরার তৌফিক দান করবেন। ওই ইমাম তিরমিজি আলাইহির রহমা আবার বলেন, যদি কোনো আল্লাহর গোলাম ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়, অসহায় কোনো মানুষের মুখের মধ্যে লোকমা তুলে দেয়, ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেন, আমার নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহর গোলাম ইমাম তিরমিজি বলেন, কোন অসহায় মানুষকে যদি কোনো মানুষ খাবার খাওয়ায়, একটা লোকমা খাবার খাওয়ায় অথবা এক গ্লাস পানি খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসহায় মানুষকে সহযোগিতা করবার কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে শরাব পান করার ব্যবস্থা করে দিবে। এজন্য ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেন,
ডানের হাত আমরা মনে করে দেই কুরবানির একটা সময় আসছেন আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বললেন যখন তোমাদের পশুটা জবা হয়ে যায় ফাকুলু মিনহা তোমরা ওর থেকে খাও ওয়াতুইমুল কানিয়া ওয়াল মুতার এবং তোমরা ভিক্ষুকদেরকে গরীবদেরকে খাওয়াও আত্মীয় স্বজনদেরকে খাওয়াও হাদিসের কথাও না সরাসরি আল্লাহর কোরআনের সূরাতুল হজের 36 নম্বর আয়াত এই সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা তোমরা এই পশু থেকে নিজেরা খাও এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়াতুইমুল কানিয়া ওয়াল মুতার আল্লাহর নবী বলেন তোমরা গরীব গোরাবাদেরকে খাওয়াও কোরআন দিয়ে তিনি দাওয়াত দিয়েছেন তৃতীয় নম্বর হলো আত্মীয় স্বজনদেরকে খাওয়াও কোরআন সরাসরি বলল তোমরা তোমাদের পশুকে তিন পদ্ধতিতে খাও নিজে খাও গরীবদেরকে খাওয়াও আত্মীয়দেরকে খাওয়াও আর আপনি আমি শুধু মাসআলা তালাশ করি পুরা গরু একা খাওয়াই জায়েজ আছে তুমি হাজার বার খাও কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর নবী তো কোরবানি দেওয়ার পরে বলছেন তিন ভাগে বন্টন করাম যেই ব্যক্তি নবী পাকের তরিকা কোরবানি করবে আর যদি নিজের তরিকা কোরবানি করেন কোরবানি হবে কিন্তু আমার ভাই জান্নাতে যাবার জন্য নবীর তরিকা মতে কোরবানি করলেই তো কোরবানি কবুল হইলে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন আর যদি আপনি আমি নিজের তরিকা কোরবানি করি কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু কোরবানি মালিকের কাছে কবুল না হওয়ার সম্ভাবনাও আছে আল্লাহর গোলাম কিতাবের মধ্যে লেখে একজন ব্যক্তি তাওয়াক্কুল শাহ তার নাম তাওয়াক্কুল শাহ ওই তাওয়াক্কুল শাহ বড় একজন বুজুর্গ মানুষ তিনি হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন কোন এক আল্লাহর গোলাম তিনি স্বপ্নে দেখলেন তাওয়াক্কুল শাহ স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবিন তাওয়াক্কুল শাহর দিকে তাকায় বলতেছে ও তাওয়াক্কুল শাহ তুমি তো সব সময় আল্লাহকে খাওয়াও আমাকে কেন খাওয়াও না আমাকে কেন দাওয়াত দাও না ভদ্রলোক স্বপ্নের মধ্যে এই স্বপ্ন দেখার পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন চোখে তার পানি কান্না কান্না ভাব কারণ স্বপ্ন যুগে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আর রাসূল আমার ডাক দিয়ে বলো গো তাওয়াক্কুল শাহ আমার কেন দাওয়াত দাও না এই স্বপ্ন দেখার পরে মূর্খ মানুষ স্বপ্নের ব্যাখ্যা তিনি জানেন না এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে জিজ্ঞাসা করবে ওরকম কোন আলেম তালাশ করে পাওয়া যায় না এই স্বপ্ন দেখার পর থেকে আল্লাহর গোলাম তাওয়াক্কুল শাহ কান্নাকাটি করতে শুরু করেছেন প্রত্যেক দিন নামাজের পরে কান্না করেন তাহাজ্জুদ নামাজের পরে কান্না করেন আর মালিকের দরবারে দোয়া করে মালিক কি স্বপ্নে দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি বুঝি না মালিক আমার স্বপ্নের ব্যাখ্যাটা বুঝায় দেন এইভাবে তিনি দিনের পর দিন কান্নাকাটি করতেছিলেন একদিন মালিক তাওয়াক্কুল শাহর চোখের পানি কবুল করে নিলেন আল্লাহ তাআলা ওই স্বপ্ন যুগেই তার জানায় দিলেন ও তাওয়াক্কুল শাহ এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাকে আমার বন্ধু বলেছে তুমি শুধু আল্লাহকে দাওয়াত দিয়া খাওয়াও তুমি শুধু আল্লাহকে খাওয়াও আমাকে কেন খাওয়াও না এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমাকে খাওয়ানোর অর্থ হলো কোনো মানুষ যখন কোনো দরিদ্র ব্যক্তির মুখের মধ্যে খাবার তুলে দেয় ওই লোকটা কেমন যেন আমি আল্লাহর মুখে খাবার তুলে দেয় শুধু তালাশ করি কিভাবে সব কিছু একা খাওয়া যায় এই স্বপ্নের এই ব্যাখ্যা দেখার পরে আল্লাহর এই গোলামকে আল্লাহ তাআলা আবার স্বপ্নের মাধ্যমে বুঝায় দিলেন তুমি যে গরিব গোরাবাকে খাওয়াও ওই গরিব গোরাবাকে খাওয়ানোর কারণে যারা গরিবকে সহযোগিতা করে তারা যেন আমি আল্লাহকে সহযোগিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানায় দিলেন শোনো মিয়া তুমি যদি আল্লাহর নবীকে খাওয়াইতে চাও আল্লাহর নবীকে খাওয়ানোর পন্থা হলো নায়েবে নবী উলামায়ে কেরাম তালিবুল ইলম এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলে আমার নবীকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়ে যায় তুমি শুধু গরিবদেরকে খাওয়াইতেছো তালিবুল ইলমদেরকে তো কখনো দাওয়াত দিয়ে খাওয়াও না এজন্য নবী আমার বললেন যারা তালিবুল ইলমকে দাওয়াত দিয়ে খাওয়াবে তারা যেন আমি নবীকে খাওয়ালো আল্লাহর গোলাম এই স্বপ্ন দেখার পরে এবার তিনি শুরু করে দিলেন গরিবদেরকে খাওয়াইলে আল্লাহকে খাওয়ানো হয় আর তালিবুল ইলমদেরকে খাওয়াইলে আল্লাহর নবীকে খাওয়ানো হয় এরপর থেকে আল্লাহর গোলাম যখন এই খাবারের আয়োজন করতেন গরিবদেরকেও খাওয়াইতেন তালিবুল ইলমদেরকেও খাওয়াইতেন আমার ভাই গরিব গোরাবাকে সহযোগিতা করলে
আল্লাহ তাআলা আমাকে কখনো ঠকাবেন না দান করলে কখনো কমবে না বরংচো বাড়ায় দিবে এজন্য কুরবানি আমাদের যাদেরকে আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দিয়েছেন আমরা চেষ্টা করব কুরবানির পশুর এই মাংসটাকে তিন ভাগে বণ্টন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর তরিকা আমাদের সকলকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে আমিন সম্মানিত উপস্থিতি আজকে যে আলোচনা হলো আল্লাহ তাআলা আলোচনার উপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করে আমিন মুহতারাম হাজিরিন আজকে আমাদের বাংলাদেশ অনুযায়ী 8ই জিলহজ আগামী কালকে 9ই জিলহজ যেটাকে আমরা বলছি পিছনের এবং সামনের এক বছরের গুনাহ মাফ হবে আর আজকের রাতি আগামী কালকের রাতি লাইলাতুল কদরের রাতি আর একটা আগামী কাল বুধবার এরপর বৃহস্পতিবার হলো কুরবানি তাহলে আজকে লাইলাতুল কদর সওয়াব পাওয়ার 9 নম্বর রাত্রি আগামী কালকে হবে 10 নম্বর রাত্রি এরপর যখন কুরবানি হয়ে যাবে এই 10 রাত্রির ফজিলত বন্ধ হয়ে যাবে আমরা আজকে আর কালকে অন্তত আল্লাহর কাছে দোয়া করতে থাকি কান্নাকাটি করতে থাকি আর আমরা আজকে রোজা রাখার চেষ্টা করব সেহরিতে ওঠার সময় দুই চার রাকাত নামাজ পড়ে একে অপরের জন্য কান্নাকাটি করব যারা কুরবানি করতেছে সহি সালামতে এরা কুরবানি করতে পারে আল্লাহ তাআলা এদেরকে সহি সালামতে কুরবানি দেওয়ার তৌফিক দান করে আমিন সম্মানিত উপস্থিতি আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন বিশেষ করে আমাদের এক ভাই বাইতুল ফালাহ মসজিদের সম্মানিত সভাপতি অপারেশন হয়েছে আমাদের সাথী ভাই তবলিগের জিম্মাদার সাথে আমির সাহেব দোয়া চেয়েছেন আমরা ওই আমির সাহেবের জন্য দোয়া করি অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তাআলা যেন পূর্ণ সুস্থতার ফয়সালা করে সকলে বলি আমিন আজকে তো আমাদের মুসলমান ভাইরা আরাফার ময়দানে আছে ওনারা ওখানে কান্নাকাটি করতেছে আমরা একটু এখানে কান্নাকাটি করব এজন্য সকলে সূরা ইখলাস তিনবার পড়ি এরপর ইনশাআল্লাহ দোয়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب كريم أمر تمر كتب غناغر غلام মালিক রে তোমার ঘরে আসছি আয় আল্লাহ হজের মাসে তোমার ঘরে এসে আসরের নামাজ পড়েছি এরপরে কোরআন থেকে আলোচনা করেছি আয় আল্লাহ তোমার বান্দার আরাফার ময়দানে লাব্বাইক বলে কান্নাকাটি করতেছে ওগো মালিক এই মজমাতে আমরা অনেকেই তোমার ঘরে যাই নাই আয় আল্লাহ যদি তুমি আমাদেরকে তৌফিক দিতা আমরাও কিন্তু আরাফার ময়দানে থাকতাম তুমি আমাদেরকে তৌফিক দাও নাই আমাদেরকে কবুল করো নাই তাই তো আমরা আরাফার ময়দানে যাইতে পারি নাই আল্লাহ আরাফার ময়দানে না দেখায়া না ঘুরায়া তুমি কবরের দেশে ডাক দিও না ও রব্বি করিম আরাফার ময়দানে কান্নায় কান্নায় আরাফার ময়দান আয় আল্লাহ কান্নার আওয়াজে আরাফার ময়দানটা ভরে গেছে চোখের পানিতে মেহরবানি করে মালিক এই আরাফার দিনে তুমি আমাদেরকে আগামী বছর তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করে দাও ওগো রব্বে করিম তোমার নবীজি বলেছেন হজের চাঁদ ওঠার পরে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10টা রাত লাইলাতুল কদরের নেকি পাওয়া যায় লাইলাতুল কদরে হাত তুললে তো তুমি ফিরায় দিবা না মালিক রে বড় কষ্ট নিয়ে হাত তুলেছি তুমি মেহরবানি করে আমাদের প্রত্যেকের দিলের তামান্না পুরা করে দাও ওগো মালিক কত বন্ধু বান্ধব কুরবানি দেয় আপন ভাই কুরবানি দেয় আপন ভাইকে কুরবানির মাংস দেয় না ওগো মালিক শ্বশুর বাড়িতে রানের পর রান পাঠায় অনেক সময় নিজের মাকেও দেখাশোনা করে না ওগো রব্বে কারিম মেহরবানি করে
মাত্র তোমাকে রাজি খুশি করবার জন্য আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করা দাও ও মালিক বাংলাদেশের কত মানুষ ও মালিক একটা গরু কেনলে দেখার জন্য আসে আরে গরুর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া লোকটা চোখের পানি ছেড়ে দেয় ও মালিক আমার যদি ধনী বানাইতা তাহলে আমিও তো এইভাবে কুরবানি দিতাম আয় আল্লাহ গরিব বানাইছো তুমি ধনীও বানাইছো তুমি মালিক রে মেহেরবানি করে যারা ধনীরা কুরবানি দিতেছে আল্লাহ গরিবদের দিকে তাকাবার তৌফিক দান করে দাও ও মালিক যারা কুরবানি দিতেছে এরা তো 2000 টাকা কেজিও যদি গরুর মাংস হয় এরা কিনে খেতে পারবে কিন্তু গরিব মানুষ ওই যে কোন দিন কুরবানির মাংস দিয়ে গত বছর 2 লোকমা ভাত খেয়েছিল বছর শেষ হয়ে গেছে সারা বছর কুরবানির মাংস খেয়েছে সারা বছর আর কোনো মাংস খেতে পারে নাই আল্লাহ মেহেরবানি করে ওই গরিব মানুষদের দিকে সুন্নত তরিকায় কুরবানি করে তিন ভাগে বণ্টন করবার তৌফিক দান করা দাও আয় আল্লাহ তাআলা তোমার নবী যেইভাবে কুরবানি করার জন্য বলেছেন ওইভাবে তুমি আমাদেরকে কুরবানি করবার তৌফিক দান করে দাও আয় আল্লাহ বান্দার হক বান্দাকে বুঝায় দেওয়ার তৌফিক দান করে দাও ও মালিক এক টুকরা মাংসের জন্য ঘরের সন্তানটা কান্না করে সন্তানটা বলে মা আমরা কি গরুর মাংস দিয়া ভাত খাবো না কিন্তু ওই সন্তানের বাবার তো কুরবানি দেওয়ার তৌফিক নাই তাই তো সন্তানের মুখের দিকে তাকায়া 1 কেজি মাংস কিনবে তাও পারতেছে না আয় আল্লাহ গরিব মানুষ ফার্মের মুরগি কিনা নিয়ে আসছে 200 টাকা কেজি বাচ্চা খায় আর বলে মা এটা তো মুরগির মাংস গরুর মাংস না ও গো মালিক ভিতর থেকে মা কান্না করে লজ্জায় বাবা ঘরে ঢোকে না মেহেরবানি করে আমরা গরিবের দিকে তাকায়া তোমার জন্য কুরবানি করতে পারি তৌফিক দান করে দাও আয় আল্লাহ স্বার্থপরের জন্য স্বার্থপরের মতো শুধু নিজের পেটের দিকে না গরিবের পেটের দিকেও তাকাবার তৌফিক দান করে দেন ও গো রব্বে কারীম ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেছেন তোমার নবীজি বলেছেন যে অসহায় মানুষের মুখে 1 লোকমা খাবার তুলে দিবে তুমি তাকে জান্নাতে মেহমানদারি করাবে হায় আল্লাহ জান্নাতে মেহমানদারি লোভ হইলেও আমাদেরকে গরিবের হক গরিবকে দেওয়ার তৌফিক দান করে দেন ও গো রব্বে কারীম অনেকেই দোয়া চেয়েছেন তোমার এক গোলাম আয় আল্লাহ তোমার এক গোলাম হাজি সাহেব আয় আল্লাহ হাজি শহীদুল ইসলাম সাহেব আয় আল্লাহ আমাদের আমির সাহেব জিম্মাদার আয় আল্লাহ তিনি অসুস্থ মেহেরবানি করে হাজি শহীদুল ইসলামকে আল্লাহ আপনি সুস্থতার ফয়সালা করে দেন রব্বে কারীম বেচারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন সুন্নত তরিকা চলেন অসুস্থতার কারণে ও মালিক ঘরের মধ্যে একা একা নামাজ পড়তেছেন জামাত থেকে মাহরুম হচ্ছেন ও মালিক আপনি চাইলে বান্দাকে সুস্থ করতে পারেন মেহেরবানি করে আপনি সুস্থতার ফয়সালা করে দেন ও গো রব্বে কারীম তোমার এই গোলামকে অসুস্থ রাখলে তোমার কোনো লস নাই আল্লাহ তোমার কোনো লাভ নাই সুস্থ করে দিলে তোমার কোনো লস নাই মেহেরবানি করে তোমার এই বান্দাকে তুমি সুস্থতার ফয়সালা করে দাও ও গো রব্বে কারীম আরো যারা দোয়া চেয়েছেন এক ভাই তার স্ত্রীর জন্য আরেক ভাই তার মায়ের জন্য আরেক ভাই তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের জন্য প্রত্যেকের দোয়া আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের এক ভাই হাসান ভাই আয় আল্লাহ এই যে মিডিয়া নিয়ে আসছেন আয় আল্লাহ এই ভাইয়ের স্ত্রী অসুস্থ তার বাচ্চাটা অসুস্থ আয় আল্লাহ বাচ্চাটা হয়েছে অসুস্থতার কারণে এখনো মেডিকেলে আছে আয় আল্লাহ মেহেরবানি করে ওই বাচ্চাকে তুমি সুস্থতার ফয়সালা করে দাও আয় আল্লাহ মেহেরবান খোদা ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই ওর কোনো গুনাহও নাই আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে এই বাচ্চাটাকে আপনি শাস্তি দিয়েন না আয় আল্লাহ মেহেরবানি করে এই বাচ্চাকে আপনি সুস্থতার ফয়সালা করে দেন ও গো রব্বে কারীম
বাচ্চা অসুস্থ থাকলে মা বাবার মন ভালো থাকে না খেয়ে শান্তি পান না ঘুমিয়ে শান্তি পান না চলাফেরা করে শান্তি পান না আয় আল্লাহ এরপরে তোমার গোলাম এরপরেও তোমার গোলাম বাচ্চা অসুস্থ হসপিটালে ভর্তি এরপরেও তিনি তার জিম্মাদারি পালন করার জন্য কোরআন হাদিস সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি এই মসজিদে আসছেন আয় আল্লাহ কুরবানির কারণে আল্লাহ আপনি তার বাচ্চাকে সুস্থতার ফয়সালা করে দেন আয় আল্লাহ আপনি এই বাচ্চার জন্য নিজেই ডাক্তার হয়ে যান আয় আল্লাহ আমাদের এই কামরাঙ্গীর থেকে যত মানুষ হজে গিয়েছে সারা বিশ্ব থেকে যত মানুষ হজে গিয়েছে আল্লাহ সকলের হজ আপনি কবুল করে নেন আয় আল্লাহ সকলের হজ আপনি কবুল করে নেন সকলের হজ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আবার আপনার কাছে ফরিয়ত কুরবানি আমরা যারা দিতেছি আয় আল্লাহ অন্তরের কালি বের করে অহংকার মুক্ত হয়ে আয় আল্লাহ কুরবানি দিয়ে একে অপরের বাড়িতে কুরবানির এই হাদিয়া পাঠাইতে পারি আল্লাহ আপনি তৌফিক দান করা দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين